সকালবেলা ঘুম থেকে ভাবতে পারলে অনেক সময় পাওয়া যায় পড়াশোনা করার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গণিত অংশের পর্ব 28। যদি আপনি আগের পর্ব না দেখে থাকেন তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। শুরু করছি তাহলে। 153 নম্বর, একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ব্যাস। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চড়ো রাস্তা আছে, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার? রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, তাহলে আমরা ব্যাখ্যাটা দেখে নিই। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ব্যাস ছিল 26, তাকে 2 দিয়ে ভাগ করলাম 13 হইল, আর ইকুয়াল টু পাইলাম আমরা 13 মিটার। রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ বলছিল যে চারদিকে 2 মিটার চড়া রাস্তা আছে, তাইলে রাস্তা সহ 13 যোগ 2 = 15 বর্গমিটার ব্যাসার্ধ, যেহেতু বর্গ হবে না এটা, তাইলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার, আর এর মানটা আমরা বসাই দিলাম 15 গুণ করলে 225, তাইলে পাই 225 পাই, তাহলে ক নম্বর উত্তরটা ঠিক আছে এখানে। এরপর 154 নম্বরটা দেখি কী বলা হলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিচের কোণটি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমিপূর্ণ উচ্চতা, অবশ্যই ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, হাফ ভূমিপূর্ণ উচ্চতা। এরপর 155 নম্বর কী বলা হলো, একটি ত্রিভুজের ভূমি 4 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? হাফ ভূমিপূর্ণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমরা ভূমি আর উচ্চতার মানটা বসাই দিলাম 2 দিয়ে 4কে কাটলে থাকে 2 × 3 = 6 বর্গমিটার, তাইলে উত্তরটা ক নম্বর উত্তরটা ঠিক আছে, 6 বর্গমিটার। এরপরে দেখি আমরা 156 নম্বরটা কী বলা হলো, একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার, 21 মিটার, 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা কিন্তু আবার ভিন্ন, আমাদের অর্থ পরিসীমায় এস বের করতে হবে। আগের এস বের করার সূত্র হলো বাহুগুলোর যোগফলকে 2টা ভাগ, তাইলে 20 + 21 + 29 / 2, 70 হয়, যোগ করলে 2টা ভাগ করলে হয় 35। এরপরে আমরা সেই সূত্রটা পেলাম যেখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সিটে দিয়ে ক্ষেত্রফলটা কীভাবে করতে হয়, ক্ষেত্রফলের সূত্রটা হলো s × s − a × s − b × s − c, এটা রুটের নিচে পুরোটা। এরপরে সময় সময় আমরা মানগুলো বসাই দিলাম, এস এর মান বসাইলাম 35, তারপরে এস এর মান 35 মাইনাস এর মান 20, বির মান 21, সির মান 29, আর এস এর মান 35 বসালাম, তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের আসে 35 × 15 × 14 × 6। এরপরে এটাকে যদি আমরা ভাঙাই দিই, 5 × 7 = 35, 3 × 5 = 15, 7 × 14 = 3 × 6, তাইলে আমরা 2 × 2 = 3, 2 × 2 = 7, 2 × 2 = 5, 2 × 2 = 5, তাইলে রুট থেকে বের করলে স্কোয়ার রুট কাটা গেলে আমাদের থাকে 3 × 7 × 5 × 2 = 210 বর্গমিটার, মিটার স্কোয়ার 210, তাইলে খ নম্বর উত্তরটা ঠিক আছে, 210 বর্গমিটার। এরপর 157 নম্বরটা কী বললো, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ, ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? 10 গজ, 12 গজ, 14 গজ, 7 গজ, কোনটা হবে? আমরা একটু ব্যাখ্যাটা দেখে নেই। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা মানে লম্ব, তাইলে বাম পাশে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বসাই দিলাম 84 হাফ, আর এই 12কে যদি আমরা এখানে লম্বের দৈর্ঘ্য বসাই দিলাম 12, 2 দিয়ে কাটি 6 হয়, 12/2, ভূমিটা 84, ভূমি গেল টু 12/2, ডান পাশে এসে ভাগ হইল, গুণ শ্রেণীতে উল্টাই দিলে নিচে উপরে গেল 12, নিচে গেল 2, কাটাকাটি করলে 14 গজ, তাইলে গ নম্বর উত্তরটা ঠিক আছে, 14 গজ। এরপর 158 নম্বর অঙ্কটা কী বললো, কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই
দুইটা বাহুর বর্গের সমষ্টি, ছয় স্কোয়ার প্লাস আট স্কোয়ার, ছত্রিশ, চৌষট্টি, একশো। আবার আরেকটা বাহু হোল স্কোয়ার করলে সেটাও কিন্তু একশো হয়। এই দশ আরেকটা বাহু ছিল, এটাকে হোল স্কোয়ার করলে একশো হয়। অর্থাৎ এটা অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সমকোণি ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল হাফ ভূমিপূর্ণ উচ্চতা। তাইলে এই দুইকে যদি আমরা ছয়ের সাথে কাটি তিন হয়, তিন আটা চব্বিশ হয়, ক্ষেত্রফল চব্বিশ বর্গমিটার। তার মানে গ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে একশো ঊনষাট নম্বরটা কী বললো দেখি আমরা। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার, প্রতি বর্গমিটার দুই টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ পড়বে? আগে আমরা ক্ষেত্রফলটা বের করবো। হাফ ভূমিপূরণ উচ্চতা, দুই দিয়ে বিশ কাটলে দশ, দশ দিয়ে পঁচাত্তর, পঁচাত্তরকে গুণ করলে হবে সাতশো পঞ্চাশ বর্গমিটার। তাইলে সাতশো ঘাস লাগাতে খরচ পড়বে প্রতি বর্গমিটার দুই টাকা। তাইলে সাতশো পঞ্চাশ গুণ দুই সময় সময় পনেরোশো টাকা। তাইলে খ নম্বর উত্তরটা ঠিক আছে, পনেরোশো টাকা। এবার আমরা দেখি একশো ষাট নম্বরে কী বলা হলো। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে সমবাহু ত্রিভুজ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট থ্রি বাই ফোর স্কোয়ার। বাহু যদি এ হয়, প্রত্যেকটা বাহু সমান রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে একশো একষট্টি নম্বর কী বলা হলো। সমবাহু ত্রিভুজের এক বাহু এক্স মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? আগেরটার মতোই রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার, খ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর একশো বাষট্টি নম্বরে কী বলা হলো। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাইলে ওই ক্ষেত্রফলের সূত্রের মধ্যে আমরা এর মানটা বসাই দিলাম দশ, দশ স্কোয়ার মানে একশো, চার দিয়ে কাটলাম চার, পঁচিশ একশো, তাইলে হলো পঁচিশ রুট থ্রি। গ নম্বর উত্তরটা ঠিক আছে, পঁচিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার। এরপরে একশো তেষট্টি নম্বরে কী বললো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত? তাইলে আমরা সেই সূত্র বললাম ব্যাখ্যাটা শর্ত মতে, এই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু পঞ্চাশ, তাইলে এ স্কোয়ার ইকুয়াল টু এই রুট থ্রি বাই ফোর ডাইন পয়সা হিসেবে উল্টে গেল। তাইলে পঞ্চাশ দিয়ে চারকে গুণ করলে দুইশো, আর রুট থ্রির মান আমরা বসাইলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো। এটাকে যদি আমরা ভাগ দিই তাইলে আমাদের আসে একশো পনেরো দশমিক চার সাত, এটা আসে হলো এ স্কোয়ার। একে যদি আমরা রুট করি তাহলে এর মানটা পাবো আমরা, এর মানটা পাবো আমরা টেন পয়েন্ট সেভেন ফোর, অর্থাৎ গ নম্বর উত্তরটা ঠিক আছে, দশ দশমিক সাত সেন্টিমিটার। এরপরে একশো চৌষট্টি নম্বরটা কী বলা হলো। একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে এবং উচ্চতা এক সেন্টিমিটার হলে এক্সের মান কত? দেখি আমরা ব্যাখ্যাটা কী বলা হলো। একটা ত্রিভুজ আঁকা হলো সমবাহু ত্রিভুজ এ বি সি, একটা বাহু দুই মিটার, এখান থেকে একটা লম্ব আঁকা হলো এ ডি। তাইলে এ বি ডি ত্রিভুজ ধরা হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। এ ডি বি ত্রিভুজ ধরার পরে এখানে বিডিটা কিন্তু বি সি যেহেতু দুই, বি সি যেহেতু দুই সেন্টিমিটার তাহলে বিডি এক সেন্টিমিটার, তাইলে এ ডিটা কত হবে? এখানে আমরা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এ বি ডি, ডি কোনটা সমকোণ নাইনটি ডিগ্রি, তাহলে এটাকে আমরা পিথাগোরাস খাটাতে পারি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এবির মান বসালাম, এ ডির মান এক্স বসালাম, আর বিডির মান ওয়ান বসালাম। তাইলে সবগুলোকে এক পাশে আনলাম, ওয়ানকে মাইনাস করে ডান পাশে নিলাম, থ্রি হইল এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স ইকুয়াল টু রুট থ্রি। তাইলে খ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে একশো পঁয়ষট্টি নম্বরটা কী বলা হলো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য এ হলে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। এখন যদি এর মধ্যে আমরা মানটা বসাই দিই, বি এর মান ষোলো বসাই দিলাম আমরা বাই ফোর, এখানে ফোর এর মান ছিল দশ আর বি মানটা ষোলো বসাই দিলাম, স্কোয়ার করা হলো দশ দশকে একশো, চারশো, এখানে চার চারে ষোলো কাটা হইলো
চারশো থেকে 256 গেলে ষোলো ষোলো 256, হায়দ্রাবাদের 144, 144-কে রুট করলে হয় 12, চারগং 48 বর্গমিটার, তাইলে গ নম্বর উত্তরটা ঠিক আছে, 48 বর্গমিটার। এরপরে 166 নম্বর কী বললো, একটি সমদ্বিবাহু সমপনীতে বলতে রথ বুঝে দৈর্ঘ্য 12 মিটার, 12 সেন্টিমিটার বলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমবাহু, সমকোণী ত্রিভুজ সম্ভব নয়, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে প্রত্যেকটা বাহু যদি সমান সমান বাহুকে এই ধরা হলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইঙ্গান টু 12 স্কোয়ার, তাহলে টু এ স্কোয়ার ইঙ্গান 140, এ স্কোয়ার ইঙ্গান টু 72, এখানে টুটা কিন্তু থাকবে না, স্কোয়ার ইঙ্গান টু 72 দুই দিয়ে ভাগ করা হয়েছে, এখানে কিন্তু টু থাকবে না, টুটা কিন্তু কাটা, এ স্কোয়ার ইঙ্গান টু 72, তাহলে ক্ষেত্রে বলতে হবে হাফ ভূমিপূর্ণ উচ্চতা, ভূমি উচ্চতা দুটোই এ, আর এ গুণ করলে এ স্কোয়ার, এ স্কোয়ার মান 72 বসে দিলাম, কাটাকাটি করলে হয় 36, তাইলে খ নম্বর উত্তরটা ঠিক আছে, 36। এরপরে দেখি 167 নম্বর অঙ্কটা কী বললো, কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এক্স এবং উচ্চতা ওয়াই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমিপূর্ণ উচ্চতা হাফ ইন্টু এক্স ওয়াই, তাইলে খ নম্বর উত্তর ঠিক আছে, হাফ ইন্টু এক্স ওয়াই বর্গ একক। এরপরে 168 নম্বরটা কী বললো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ওই বর্গক্ষেত্রের চতুর্দিকে 2 ফুট প্রস্থের একটি রাস্তা রয়েছে, রাস্তাসহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা 64 বর্গ ফুট ক্ষেত্রফলটা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ ফুট, তাহলে বাহুর দৈর্ঘ্য রুট করলে হয়ে যাবে 8 বর্গ ফুট, রাস্তাসহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 8 যোগ দুই পাশে কিন্তু বাড়বে, দৈর্ঘ্যটা দুই পাশে বাড়বে, যে রাস্তাটা চারিদিকে গেছে তাইলে সেই রাস্তাটার দৈর্ঘ্য দুই পাশ থেকে 2 মিটার 2 মিটার 4 মিটার বাড়বে, তাইলে 8 যোগ 4 = 12 ফুট হইল, রাস্তাসহ ক্ষেত্রের ক্ষেত্রফল 12 স্কোয়ার, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 স্কোয়ার, 12 বর্গ 144 বর্গমিটার, তার মানে গ নম্বর উত্তরটা ঠিক আছে, 144 বর্গ ফুট মিটার না। এরপর আমরা দেখি 169 নম্বরটা কী বললো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের সূত্র থেকে আমরা পাই, কর্ণটা বের করতে হলে রুট এ স্কোয়ার যোগ এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এর মান যদি 8 হয়, এ স্কোয়ার 8 = 64, আর একটা এ স্কোয়ার 8 = 64, তাহলে 64 যোগ করলে 128, রুট 128 হল আমাদের কর্ণের দৈর্ঘ্য, আর এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কর্ণ স্কোয়ার, এই জন্য স্কোয়ার দেওয়া হলো, তাহলে রুট আর স্কোয়ার মিটে গেলে আমাদের থাকে শুধুমাত্র 128 বর্গ ফুট, গ নম্বর উত্তর ঠিক আছে, 128 বর্গ ফুট। এরপরে 170 নম্বরটা কী বলা হলো, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গমিটার, বৃত্তের মধ্যে যে আবদ্ধ চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল কর্ণের বর্গ বাই 2, কর্ণটা হবে 4 আর কর্ণের বর্গ ক্যাসের 16/2, 16/2 মানে 8 বর্গ সেন্টিমিটার চতুর্ভুজের ক্ষেত্রফল, আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ অঞ্চলটা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলটা বাদ দেবো আমরা 4π থেকে এত বর্গ সেন্টিমিটার, তাহলে 4π - 8, এখানে এক্স না পাই হবে, এটা ক নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে আজকের লেসনের সর্বশেষ অঙ্কটা 171 নম্বর, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ওই সরলরেখার এক্স উপাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ, আমরা যদি এরকম মনে করি যে একই সরলরেখার দৈর্ঘ্য আমরা ধরলাম 4 সেন্টিমিটার, তাহলে ওই সরলরেখার বর্গের ক্ষেত্রফল 4 × 16, আর ওই সরলরেখার এক চতুর্থাংশ মানে 1 সেন্টিমিটার, এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 1 সেন্টিমিটারকে যদি স্কোয়ার করে একই থাকলো
তাইলে আগের ক্ষেত্রে বলা হয়েছে 16 বর্গ সেন্টিমিটার, আর পরের ক্ষেত্রে বলা হয়েছে 1 বর্গ সেন্টিমিটার। তাইলে আমাদের কত গুণ বেশি হইল? 16 গুণ বেশি হইল। তার মানে ক নম্বর উত্তরটা ঠিক আছে। সেই সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই আপনারা পরবর্তী লেসন দেখবেন। সি ইউ নেক্সট।